সন্তান যখন মাকে গোসল করায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, বলে বাবাকে সামনে বসায়া, মাকে সামনে বসায়া, এ যুবক ভাইরা দিলের কান লাগিয়ে শ্রবণ করো। বলে বাবা বৃদ্ধ বাবা সে একা একা চলতে পারে না, দেহের মধ্যে শক্তি নাই। বলে যুবক সন্তান যদি বাবাকে সামনে বসায়া, মাকে সামনে বসায়া, গোসলের পানির মগ যদি তার হাতের মধ্যে নেয়, নিয়া যদি বাবার মাথায় ঢালে, মায়ের মাথায় ঢালে, বলে পানি বায়া বায়া, পানি গড়ায়া গড়ায়া মাটির মধ্যে পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এবং ওই যে পানির ফুটাগুলি গড়ায়া গড়ায়া পড়তেছে, এগুলি পানির ফুটা, এক একটা ফুটা গড়ায়া গড়ায়া পড়বে এবং তার কলব থেকে এক একটা গুনাহের দাগ আল্লাহ তাআলা মুছিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদুসির মধ্যে বলেন, বলে বাবা মার মাথায় যখন সন্তান পানি ঢালে, বলে বাবা মার মাথায় পানি ঢালে না, কেমন জানি আমি আল্লাহর কুদরতি হাতের উপরে সন্তান পানি ঢালে। জবান খুলে রব্বে করিমের তহরতের সাক্ষ্য দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাত নামান। এই যে তাসবিহাতগুলি পড়লাম, এই তাসবিহাতগুলির সাথে রব্বে করিমের সম্পর্ক, আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি যদি এই তাসবিহাতগুলি পাঠ করতে থাকে, রব্বে করিমের সাথে তার একটা মধুর প্রেমের সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই তাসবিহাতগুলির মধ্যে একটি তাসবি এমন আছে, যেই তাসবিহাত আমরা নামাজের মধ্যে, নামাজ শুরু থেকে শেষ, শুরু থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত একাধিকবার বলতে হয়, সেই তাসবিহাতের নাম হলো আল্লাহু আকবার। যারা বলেন তাসবিহাতের নাম কি? আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। একজন মানুষ গোটা হায়াতের জিন্দিগিতে যদি তার কলবের মধ্যে এটা বসাইতে পারে যে হ্যাঁ সত্যিকার অর্থে আমার আল্লাহই সবচেয়ে বড়, তাহলে এই মানুষের দ্বারা দুনিয়ার জিন্দিগিতে কোনো গুনাহের কাজ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের অন্তরে বসাইতে হবে, জবানে রাখলে চলবে না, জবানে উচ্চারিত হবে আল্লাহু আকবার, আমার কানে আওয়াজ পৌঁছবে আল্লাহু আকবার, কলবে গিয়ে ধাক্কা লাগবে যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা এই আল্লাহু আকবারের তালিম, সর্বশ্রেষ্ঠ আমল, নামাজের মধ্যে বান্দাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে বান্দা নামাজ শুরু করো আমার তাকবীর দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, এরপরে তুমি রুকুতে যাও আল্লাহু আকবার বলো, সেজদায় যাও আল্লাহু আকবার বলো, সেজদা থেকে উঠো আল্লাহু আকবার বলো, আবার সেজদায় যাও আল্লাহু আকবার বলো, এইভাবে বারবার আল্লাহু আকবারের তালিম নামাজের মধ্যে দিয়া বান্দা এবং বান্দিদেরকে আল্লাহ বুঝাইতে চাইলেন যে তোমাদের কলবের মধ্যে বসাও যে সত্যিকার অর্থে আমার আল্লাহই সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিল থেকে আপনাদেরকে প্রথমেই সবক দিলাম, আমরা সকলে আমাদের কলবের মধ্যে এটা বসাইতে পারবো তো যে আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন পারবো তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমার সময় একেবারে অল্প, অল্প সময়ের মধ্যে দুই একটি ভাঙাচোরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আজকে আমরা আসছি কোরআনের মাহফিল। কিসের মাহফিল বলেন? কোরআনের মাহফিল। উদ্যোগ হলো মাদ্রাসা, আর মাদ্রাসার মধ্যে কোরআনুল কারিমের তালিম এবং নবীজির হাদিস, হাদিসে মুবারক শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনুল কারিম এমনই একটা কিতাব যে এই কিতাবের মতো বরকতি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে আর নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বলে এই কিতাব তেলাওয়াত করলে সওয়াব, এই কিতাব তেলাওয়াত শ্রবণ করলে সওয়াব, এই কিতাব হাতে ধরলে সওয়াব, এই কিতাবে চুমা দিলে সওয়াব, এই কিতাব চোখে লাগাইলে সওয়াব, এই কিতাবের দিকে তাকায় থাকলেও সওয়াব, লাইনে লাইনে হাত ঘুরাইলে কাল কিয়ামতের ময়দানে শাহাদাত আঙ্গুল ওই কোরআন প্রেমিকের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে দুঃখের বিষয় হইল আমাদের ঘরে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে আজকে কোরআন নাই, ঘর থেকে কোরআন আমরা বের করে দিয়েছি, যার কারণে আমার ঘরে সন্তানাদি তারা অশৃঙ্খল হয়ে গিয়েছে, আমার সন্তানের ভিতরে আদব কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের ভিতরে আদব কায়দা নাই, অথচ আল্লাহর কোরআন যাই করে থাকবে, ওই ঘরের কোনো মানুষ যদি আল্লাহর কোরআন নাও পড়তে পারে, আল্লাহর কোরআন থাকার কারণে ওই ঘরের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআনুল করিম কাল কিয়ামতের ময়দানে
বান্দা এবং বান্দির পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ জোরে বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুরআন আল্লাহর বান্দা এবং বান্দিদের পক্ষে সুপারিশ করবে কুরআন প্রেমিকদের পক্ষে সুপারিশ করে আল্লাহর কুরআন ধরে ধরে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন এজন্য কুরআনের মাহফিলে আমাদের যাওয়া দরকার আছে না নাই আমাদের ঘরে কুরআন রাখা দরকার আছে না নাই আমাদের সন্তানদেরকে কুরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই একটা কথা খেয়াল রাখবেন দুনিয়াতে যত মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রতিটা মানুষ জন্মসূত্রে দুইটা গুণ নিয়ে দুনিয়াতে আসছে এক নাম্বার তার ভিতরে হলো নেক আমল করার গুণ আরেক নাম্বার তার ভিতরে বদ আমল করার গুণ এখন দুনিয়াতে আসার পরে আপনি যেই সন্তানটাকে কোরআনের শিক্ষা দিবেন এই সন্তানের ভিতর থেকে পশুত্বের খাসলত গুনাহের অভ্যাস দূর হয়ে যাবে আল্লাহ নেক আমল করার অভ্যাস এবং মানুষত্বের গুণ আল্লাহ তাআলা দান করে দিবে সুবহানাল্লাহ বলেন তাহলে কোরআনের শিক্ষার দ্বারাই অমানুষ মানুষে পরিণত হয় সুবহানাল্লাহ বলেন কোরআনের শিক্ষার দ্বারা অমানুষ মানুষে পরিণত হয় কোরআনের শিক্ষা যার সিরার মধ্যে থাকবে তার ভিতর থেকে পশুত্বের খাসলত বের হয়ে যাবে তার ভিতর থেকে অহংকার বের হয়ে যাবে তার ভিতর থেকে গুনাহের অভ্যাসগুলি দূর হয়ে যাবে তার ভিতরে মানুষত্বের খাসলত বিজয় লাভ করবে আর এই মানুষটা যখন দুনিয়াতে চলবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তাকায়া দেখো এই আব্দুর রহমানকে তুমি বানাইতে নিষেধ করছিলা আজকে দেখো সে জমিনে চলতেছে তোমাদের কাছে মানুষ মনে হইতেছে কিন্তু আমি আল্লাহর কাছে সে জমিনে ফেরেশতা আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন যে সে আমার কাছে জমিনে ফেরেশতা জমিনে ফেরেশতা আমরা কখন হব যখন আমার সিনের ভিতরে কোরআনের ইলম আমি জমা করব কোরআনের ইলম অর্জন করব কোরআনের শিক্ষা অর্জন করব হাদিসের ইলম অর্জন করব তখন আমার দাম আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আজকে যদি কোরআনের শিক্ষা আপনার সন্তানকে দেন এই সন্তান পরবর্তীতে জাগতিক শিক্ষায় যত উচ্চ শিক্ষিতই হোক না কেন তার সিরার ভিতরে কোরআন থাকার কারণে কোনোদিন আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না আপনার সাথে বাজে ব্যবহার করবে না আপনার মুখে খানা উঠিয়ে দিবে আপনার মাথায় তৈল দিয়ে দিবে আপনার পায়ের ডলা পায়ের তলার মধ্যে তৈল লাগাবে আর চুমু খাবে আর বলবে যে আমি আমার বাবা মায়ের পায়ে চুমা খাইতেছি না আমি আমার জান্নাতের মধ্যে চুমা খাইতেছি সুবহানাল্লাহ জোরে বলেন এ মুরব্বি বাবারা যুবক ভাইরা খেয়াল করে শুনবা আজকে বাংলার জমিনে সরকারের অধীনে বৃদ্ধাশ্রম আছে না নাই এই জোরে বলেন আছে না নাই আল্লাহর কসম করে বলি এমন একটা বৃদ্ধাশ্রম বের হবে না যেই বৃদ্ধাশ্রমের মধ্যে একজন হাফেজে কোরআনের বাবা আছে মা আছে কথা বলেন ঠিক কি না একজন আলেমের বাবা আছে মা আছে বৃদ্ধাশ্রমে বের করতে পারবে না তাহলে এই বৃদ্ধাশ্রমে মুরব্বি একেবারে অসহায় চলতে পারে না ফিরতে পারে না এরা কারা এরা হলো দুনিয়ায় বড় বড় জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়েছে তাদের ভিতরে পশুত্বের খাসলত আছে কোরআনের ইলম না থাকার কারণে তারা অন্ধ হয়ে গিয়েছে আজকে বাবা মার বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে বাবা মার খেদমত না করে বাবা মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর যদি আপনার সন্তানের সিনাই ইলম ঢুকিয়ে দিতে পারেন কোরআনের শিক্ষা দিতে পারেন তাহলে এই সন্তান কষ্ট করে রিক্সা চালিয়ে এই সন্তান যত কষ্টই করুক না কেন কোনো সময় বাবা এবং মাকে ঘর থেকে বের করবে না বাবা এবং মাকে কষ্ট দিবে না বাবা মার চোখের দিকে তাকিয়ে চোখ নাগিয়ে কথা বলবে না কথা বলেন ঠিক কিনা এই সন্তান ভাববে যে এটা আমার রহমত বাবা মা ঘরে আছে মানে আল্লাহর রহমত আছে বলে সন্তান যখন বাবা মাকে রহমত মনে করে বাবা মার খেদমত করে সন্তান যখন বিদ্যা বাবাকে গোসল করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা সন্তান যখন মাকে গোসল করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা বলে বাবাকে সামনে বসায়া মাকে সামনে বসায়া এ যুবক ভাইরা দিলের কান লাগিয়ে শ্রবণ করো বলে বাবা বৃদ্ধ বাবা সে একা একা চলতে পারে না দেহের মধ্যে শক্তি নাই বলে যুবক সন্তান যদি বাবাকে সামনে বসায়া মাকে সামনে বসায়া গোসলের পানির মগ যদি তার হাতের মধ্যে নেয় নিয়া যদি বাবার মাথায় ঢালে মায়ের মাথায় ঢালে বলে পানি বায়া বায়া পানি গড়ায়া গড়ায়া মাটির মধ্যে পড়তে দেরি হবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না এবং ওই যে পানির ফুটাগুলি গড়ায়া গড়ায়া পড়তেছে এগুলি পানির ফুটা এক একটা ফুটা গড়ায়া গড়ায়া পড়বে এবং তার কলব থেকে এক একটা গুনাহের দাগ আল্লাহ তাআলা মুছিয়া দিবে সুবহানাল্লাহ বলেন হাদিসে কুদুসির মধ্যে বলেন বলে বাবা মার মাথায় যখন সন্তান পানি ঢালে বলে বাবা মার মাথায় পানি ঢালে না কেমন জানি আমি আল্লাহর কুদরতি হাতের উপরে সন্তান পানি ঢালে
কারণ বাবা আমার উপরে আল্লাহ পাকের রহমতের হাত আছে কথা বলেন ঠিক কি না বাবা আমার উপরে আল্লাহ পাকের রহমতের হাত আছে বলে বাবার মাথায় তুমি পানি ঢাললা মায়ের মাথায় পানি ঢাললা কেমন জানি আল্লাহ কুদরতি হাতের উপরে তুমি পানি ঢাললা আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তোমার বাবা আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে আর বাবা আমার অন্তর যদি ঠান্ডা হয়ে যায় আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এজন্য বলা হয় রাজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন বলে বাবা মা যদি সন্তুষ্ট হয় আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বলেন যুবক ভাই যারা আজকে মাহফিলে আসছো সকলকে অনুরোধ করে বলবো আমাদের যাদের বাবা মা জীবিত আছে আমরা মন খুলে প্রাণ ভরে বাবা মার খেদমত করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বাবা মার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন এখন আসুন আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান আল্লাহ বলেন এ বান্দা তোমরা যদি দুইটা জিনিস অর্জন করতে পারো দুইটা গুণ যদি তোমার ভিতরে অর্জন করতে পারো তুমি যদি দুইটা গুণ অর্জন করতে পারো ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান এক নাম্বার হলো আমি আল্লাহ পাকের ভয় আর দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে হিসাব দেওয়া লাগবে এই বাবা রাজুরা বলেন হিসাব দেওয়া লাগবে কি লাগবে না হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে হিসাব দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক কদম সামনে যাওয়ার সুযোগ থাকবে না আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান এক নাম্বার তোমরা যদি আমি আল্লাহ পাকের ভয় অর্জন করতে পারো আর হাসরের ময়দানে আমার সামনে দাঁড়িয়ে যে তোমার হিসাব দেওয়া লাগবে এই ভয় যদি তোমার কলবের মধ্যে জমা করতে পারো তাহলে আমি আল্লাহ খুশি হয়ে একটা নয় তোমাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিব গুণ কয়টা এই জোরে বলেন গুণ কয়টা জান্নাত কয়টা দুটি গুণ দুটি জান্নাত দুটি গুণ যদি অর্জন করতে পারেন এই দুনিয়া থেকে দুটি গুণ নিয়ে যদি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা দুটি জান্নাতের পুরস্কৃত আপনাকে আমাকে করবেন আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান গুণ দুইটা অর্জন করে গুনাহের কাজ যখন তোমার সামনে আসবে তখন তুমি আমি আল্লাহ পাককে স্মরণ করবা এবং ওই গুনাহের কাছ থেকে ফিরে আসবা গুনাহের কাছ থেকে ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার নামে দুটি জান্নাত লিখে দিব বলি সুবহানাল্লাহ এটা কেমনে বিশ্বাস হবে কেমনে বিশ্বাস হবে এই বিশ্বাস অন্তরের ভিতরে বসানোর জন্য আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই এটা কোনো বানোয়াটি ঘটনা না কোনো কিচ্ছা কাহিনী না আমাদের খলিফা ইসলাম ধর্মে চারজন খলিফা আছে দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের বাস্তব ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি দুনিয়াতে নাই নবীজি চলে গেছেন এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হইছেন হযরত আবু বকর দুনিয়া থেকে চলে গেছেন এরপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন খেলাফতের দায়িত্ব পালন করতেছেন হঠাৎ একদিন উনি মসজিদে বয়ান করতেছেন সাহাবায়ে কেরাম সামনে বসা এই যে যেইভাবে আজকে আমি বয়ান করতেছি আপনারা সামনে বসা এইভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বয়ান করতেছেন আর সামনে সাহাবায়ে কেরামরা বইসা বয়ান শুনতেছে সকল সাহাবায়ে কেরাম বইসা খলিফাতুল মুসলিমিনের জবানের বয়ান শুনতেছে এই বৈঠকের মধ্যে মদিনা থেকে একটু দূর থেকে একজন সাহাবি তার কলিজার টুকরা যুবক ছেলে যুবক সন্তানকে হাতে ধইরা মসজিদে আসে নামাজ পড়ার জন্য খলিফাতুল মুসলিমিনের পিছনে নামাজ পড়ে এবং খলিফাতুল মুসলিমিনের জবানে নসিহত শুনে খলিফাতুল মুসলিমিন নসিহতের মাঝে মাঝে যখন সামনের দিকে তাকায় এই যে বাবা এবং ছেলে একসাথে বৈশা বৈশা নসিহত শুনে এই বাবা এবং ছেলের দিকে খলিফাতুল মুসলিমিনের বিশেষ নজর পড়ে গেছে সুবহানাল্লাহ বলেন দেখবেন সামনের কাতারে যারা নামাজ পড়ে ইমাম শব্দের সাথে একটা সম্পর্ক হয় কথা বলেন ঠিক কিনা বলে আব্দুর রহমান ভাই যদি না আসে ইমাম সাহেব অন্য মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে ও আব্দুর রহিম ভাই আব্দুর রহমান ভাই কেন আসে না কি হয়েছে সে অসুস্থ নাকি কথা বলেন ঠিক কিনা বলে যারা কাছাকাছি থাকে তাদের সাথে একটা সম্পর্ক থাকে খলিফাতুল মুসলিমিনের চোখের সামনে যারা তাদের প্রতি আলাদা একটা নজর আছে খলিফাতুল মুসলিমিন ওই দিন বয়ান করতেছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান
এই আয়াতে এই আয়াত নিয়ে খলিফাতুল মুসলিমিন বয়ান করতেছেন বয়ানের মাঝখান থেকে হঠাৎ করে ওই যে বাবার সাথে নওজোয়ান যুবক আসছে এই যুবকটা উইঠা চলিয়া গেছে খলিফাতুল মুসলিমিন ভাবছে মনে হয় কোনো সমস্যার জন্য চলিয়া গেছে এই নওজোয়ান যুবক মসজিদ থেকে বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা করেছে বাড়ির দিকে যখন রওনা করেছে মাঝপথে যাওয়ার পরে মাঝপথে যাওয়ার পরে একটা বাড়ি রাস্তার সাইডে ওই বাড়িতে একটি নওজোয়ান যুবতী থাকে এই যুবতী অনেক দিন যাবত তার প্রতি আকৃষ্ট কিন্তু বাড়িতে বাবা মা থাকার কারণে তার সাথে কথা বলতে পারে না আর ওই নওজোয়ান যুবকের বাবা তার সাথে থাকার কারণে তার সাথে কথা বলতে পারে না কিন্তু অনেক দিন থেকে তাকে মহব্বত করে ভালোবাসে আজকে তাকাইয়া দেখে যে নওজোয়ান যুবক একা একা আসতেছে তার সাথে তার বাবা নাই আর যুবতী চিন্তা করলো আজকে আমার বাড়িতেও আমার বাবা মা নাই যুবতী বের হইয়া রাস্তায় দাঁড়ায়া নওজোয়ান যুবককে অফার দিল ওই নওজোয়ান যুবককে শয়তানে ধোঁকা দিয়েছে শয়তানের ধোঁকায় পড়ে সে রাজি হয়ে গেল রাজি হইয়া যখন সে বাড়িতে প্রবেশ করলো বাড়িতে প্রবেশ করেছে এখন বাড়িতে তারা দুইজন আর কেউ নাই একেবারে কঠিন মুহূর্ত চলতেছে দুজনই প্রস্তাবে রাজি কঠিন মুহূর্ত চলতেছে ভেঙে বলার সুযোগ নাই ইশারাই বুঝে নেবেন কঠিন মুহূর্ত চলতেছে কঠিন মুহূর্তের সময় হঠাৎ করে এই নওজোয়ান যুবকের মাথার মধ্যে স্মরণ হয়ে গিয়েছে হঠাৎ করে নওজোয়ান যুবকের আকলের মধ্যে বাড়ি মারছে হাই হাই আমি না মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জবান থেকে আমি মাত্র না আয়াত কারিমার তরজমা শুনে আসলাম ওয়াজ শুনে আসলাম বলে আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহর ভয় যদি অর্জন করে এবং হাশরের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়া লাগবে এই ভয় যদি সে অর্জন করে আর গুনাহের কাছ থেকে সে যদি ফিরে আসে তাহলে আল্লাহ ওমন বান্দাটাকে দুইটা জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন আমি না মাত্র বয়ান শুনে আসলাম অন্যই লাফ দিয়ে উঠে গেছে ওইটা দৌড় মারছে শরীর থর থর করে কাঁপতেছে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে শরীরের মধ্যে জ্বর চলে আসছে দৌড়ায়া বাড়িতে গিয়েছে মার সাথে কোনো কথা নাই সোজা রুমের মধ্যে গিয়া কম্বল দিয়া শরীর মরাইয়া শুয়ে পড়েছে এদিকে রাত হয়ে গিয়েছে বাবা মসজিদে নববীর থেকে বাড়িতে আসছে আয়েশা স্ত্রীকে বলতেছে ও স্ত্রী আমাদের আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহর কি হয়েছে বলে আব্দুল্লাহ তো আমার সাথে কথা বলে নাই সে বাড়িতে দৌড়ায় আয়েশা তার রুমের ভিতরে শুয়ে পড়ছে বাবা যখন আব্দুল্লাহর কাছে গিয়েছে আব্দুল্লাহর শরীর বুলাইয়া দেখে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর শরীর থর থর করে কাঁপতেছে বাবা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কি হয়েছে তোমার বাবা তুমি কেন তোমার শরীর কেন কাঁপতেছে তোমার শরীরে জ্বর কিভাবে আসলো আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে বাবার হাত ধরে বলে বাবা আমার দ্বারা বড় একটা অন্যায় হয়ে গিয়েছে ও বাবা কিন্তু আমি অন্যায়টা করি নাই অন্যায়ের পথে গিয়েছিলাম আমি আবার ফিরে আসছি অন্যায়টা আমি করি নাই বাবা বলে কি হয়েছে বলো ও বাবা আমি যখন বয়ানের মাঝখান থেকে চলে আসলাম আমার শরীরটা ভালো লাগতেছিল না রাস্তায় আসার পরে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে আর অমুক বাড়ির মেয়ে আমাকে প্রস্তাব দিয়েছে আমি তার প্রস্তাবে রাজি হয়ে বাড়িতে গিয়েছি যখন আমি অপকর্ম করব এমন সময় খলিফাতুল মুসলিমিনের পবিত্র জবানের নসিহতের কথা আমার স্মরণ হয়ে গিয়েছে বলে স্মরণ হওয়ার সাথে সাথে আমি লাইফা উইঠা দৌড় দিয়া চলে আসছি এইভাবে বাবাকে বলতেছে বাবা সান্ত্বনা দিল ঠিক আছে তুমি ভয় করিও না তুমি চিন্তা করিও না তুমি যেহেতু গুনাহের কাজ করো নাই আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু তার ভিতরে ভয় হাশরের ময়দানে এমন এক অবস্থা তৈরি হবে এ যুবক কলিজার টুকরা বাবারা দিলের কান লাগিয়ে শোনো হাশরের ময়দান এমন একটা অবস্থান তৈরি হবে বলে হাশরের ময়দানে যখন দাঁড়াবে ইমানদার পুরুষ এবং মহিলার সামনে তারা আমল নামাটা মাওলা ভাসিয়ে ধরবে হাসরের ময়দানে যখন আমল নামাটা ভাসিয়ে ধরবে আমল নামা ভাসিয়ে ধরে বলবে এ তোমার আমল নামা তুমি নিজে পড়ো তুমি কি কিনা কামল করেছো কি কি বদামল করেছো ওই দিন হাসরের আমল না হাসরের ময়দানে আমল নামা যখন তার সামনে ধরবে তখন সে পড়তে চাবে না তার মাথাটা সে ঘুরাইয়ে নিবে আল্লাহ ফেরেশতাকে বলবে ও ফেরেশতা তার ঘাড়টা ঠাইসা ধরো আমলনামার দিকে তার ঘাড়টা ঠাইসা ধরো সে যেন মাথা না লড়াইতে পারে তার আমলনামা তাকে পড়তে দাও ওই সময় আল্লাহ পাকের বান্দারা নিজের হাতে আমলনামাটা টান দিয়া ছিড়িয়া ফেলাইবে আমলনামাটা টান দিয়া ছিড়িয়া ফেলাইবে তাফসীরের মধ্যে আসছে আমলনামা টান দিয়া ছিড়িয়া ফেলার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে আবার এমন লম্বা আমলনামা করে দিবে বলে তার নজর যতটুক পর্যন্ত যায় তার আমলনামা আল্লাহ ততটুকুন বড় বানিয়ে দিবে এখন তার ঘাটটা ঠাইসা ধরবে যে পড়ো তোমার আমলনামাই পড়ো
তোমার আমলনামা তুমি নিজে পড়ো কয় ওয়াক্ত নামাজ তুমি কাজা করেছো জীবনে কয়টা মিথ্যা কথা বলেছো জীবনে জিনা করেছো কয়বার জীবনে কত চুরি করেছো জীবনে কত সুদ খেয়েছো জীবনে কত ঘুষ খেয়েছো জীবনে কত কতবার তোমার বোনকে তুমি ঠকাইছো ভাইকে তুমি ঠকাইছো ইতিম ভাতিজাদেরকে ঠকাইছো সমাজের মানুষকে ধোঁকা দিয়েছো বলে বিভিন্ন ধরনের গুনাহ যখন আমলনামার মধ্যে লেখা থাকবে তখন সে পড়তে চাবে না আমলনামা সে পড়বে না ওই সময় আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার হাত বাম হাতটা তার তার সিনার ভিতর দিয়ে ঢুকায়া দিবে বাম হাতটা সিনার ভিতর দিয়ে ঢুকায়া দিবে এ বাবা একটু খেল কর এই অবস্থা যদি তোমার বেলায় হয় এই অবস্থা যদি আমার বেলায় হয় তাহলে হাসরের ময়দানে কেমনে সহ্য করব বাবা হাসরের ময়দানে কেমনে সহ্য করব একটু মাথার মধ্যে ভাবনাটা ঢুকাও না বাবা একটু মাথার মধ্যে ভাবনাটা ঢুকাও ওই দিন যদি বাস্তব ঘটনা তোমার ব্যাপারে আমার ব্যাপারে হয় তাহলে কেমনে সহ্য করবা একটু নিজের মনকে বুঝাও নিজের মনকে বুঝাইয়া এরপরে বাবা নামাজ ছাড়িও এরপরে গুনাহের কাজ করিও কোনো আপত্তি নাই আর মনকে যদি বুঝাইতে পারো তাহলে আজকের পর থেকে আল্লাহর বিধান আর ছেড়ে দিও না ওই দিন বাম হাত ছিনার ভিতর দিয়ে ঢুকাইয়া দিবে এরপরে তার হাতে আমলনামা দিবে এই যে একটা অবস্থান তৈরি হবে হাশরের ময়দানে এদিকে সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি রাত্রিবেলায় ঘুমায় গেছেন শরীরে প্রচন্ড জ্বর এই অবস্থাতেই উনি ওই রাতে ইন্তেকাল করেছে মারা গিয়েছে সকালবেলা ফজরের সময় বাবা উঠিয়া উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া সন্তানের ঘরে গিয়েছে সন্তানকে ডাক দিবে এমন সময় দেখে সন্তানের লড়াচড়া নাই এই যুবক বাবারা দিলের কান লাগিয়ে শুনো আজকে রাত্রিবেলায় তুমি মোবাইলে বিভিন্ন ধরনের গুনাহ করিয়া করিয়া ঘুমাও তুমি মোবাইলে বিভিন্ন অশ্লীলতা বাহায় আপন নাচ গান দেখিয়া ঘুমাও কানের মধ্যে ইয়ারফোন লাগায় তুমি বিছানায় ঘুমায়া যাও এ বাবা এই সময় যদি তোমার মৌত চলে আসে আজরাইল যদি তোমার জানটা কবজ করে ফেলে তাহলে তোমার কি অবস্থা হবে বাবা নিজের মনকে বুঝাও মন এই আজাব কি সহ্য করতে পারবা নাকি রাত্রবেলায় গুনাহ করে কোন সাহসে তুমি ঘুমাও রাত্রবেলায় গুনাহ করে ঘুমানো যাবে না রাত্রবেলায় উযু করে তওবা ইস্তেগফার করে সুন্নত তরিকায় ঘুমানো লাগবে কথা বলেন ঠিক কিনা নওজোয়ান যুবক দুনিয়া থেকে চলে গেছে বাবা দেখে সন্তান আর কথা বলে না বাবা সন্তানের কবরে চুমা খায় বাবা সন্তানকে গোসল করায়া সন্তানকে গোসল করায়া গোপনে সন্তানকে জানাজার নামাজ পড়ায়া বাবা দাফন দিয়ে দিয়েছে কারণ বাবার ভিতরে ভয় যে খলিফাতুল মুসলিমিন যদি আমার সন্তানের খবর জানে তাহলে খলিফাতুল মুসলিমিন আমার সন্তানের উপর রাগ হয়ে যাবে আমার উপরও রাগ হয়ে যাবে এজন্য খলিফাতুল মুসলিমিনকে খবর দেয় নাই আব্দুল্লাহকে কবরস্থ করে এরপরে ফজরের নামাজ গিয়ে শরীক হয়েছে সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজে শরীক হয়েছে ফজরের নামাজ শেষ হয়েছে খলিফাতুল মুসলিমিন সাহাবাই কেরামদেরকে নসিহত করতেছে নসিহতের ফাঁকে হঠাৎ করে তাকাইছে তাকায়া দেখে আজকে বাবা একা বসা বাবার সাথে সন্তান নাই আজকে বাবা একা বসা খলিফাতুল মুসলিমিন নসিহত শেষ করলেন এরপর যখন সাহাবাই কেরাম চলে যায় ওই সময় খলিফাতুল মুসলিমিন বাবাকে ডাকছে যে ও বাবা এদিকে আসো তুমি তোমার সন্তানকে নিয়ে না আমার আমার মসজিদে আসো নামাজ পড়ো নসিহত শোনো কিন্তু আজকে তুমি একা কেন আসছো তোমার সন্তান কোথায় বাবা এবার চোখের পানি ছেড়ে দিয়েছে জার জার করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন গত রাতে আমার সন্তান যখন বাড়িতে যায় শয়তানের দুকাই পড়ে এই ঘটনা ঘটাইয়া ফেলাইছে ও খলিফাতুল মুসলিমিন কিন্তু আমার সন্তান আমার আব্দুল্লাহ গুনাহের কাজ করে নাই খলিফাতুল মুসলিমিন শোনার সাথেই মুসকে হাস দিয়েছে সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন ওই সাহাবীর হাত ধরিয়া বলতেছে বাবা আমাকে তাড়াতাড়ি তোমার সন্তানের কবরের পাশে নিয়ে যাও খলিফাতুল মুসলিমিন যখন ওই আব্দুল্লাহর কবরের পাশে গেল কবরের পাশে যাওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন মুসকি মুসকি হাসতেছে এবং আল্লাহু আকবারের তকবীর দিতেছে বলি সুবহানাল্লাহ বাবা ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আপনি কেন হাসেন বলে বাবা তুমি চিন্তা করিও না তুমি ভাগ্যবান বাবা তোমার সন্তান গুনাহের কাজ করে নাই তোমার সন্তানের ভিতরে আল্লাহর ভয় আছে তোমার সন্তানের ভিতরে হাশরের ময়দানে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয় আছে এই ভয় নিয়ে তোমার সন্তান যে গুনাহের কাজ থেকে ফিরিয়ে আসছে আমি আমি তোমার সন্তানের কবরের অবস্থা দেখতেছি যে আল্লাহ তাআলা তোমার সন্তানকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে তোমার সন্তান গুনাহের কাছ থেকে ফিরে আসার কারণে দুইটা জান্নাতের মালিক হয়ে গিয়েছে খলিফাতুল মুসলিমিনের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরত আল্লাহ প্রকাশ করেছেন কেন বলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যেন এই খলিফাতুল মুসলিমিনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনও যেন তারা ওই যুবকের মতো সাজাইতে পারে কথা বলেন ঠিক কিনা
দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে এবং জান কবর থেকে জান্নাতের খুশবু খলিফাতুল মুসলিমিনের নাকে আসছে উনি বলতেছে যে কবর থেকে তোমার সন্তানের কবর থেকে আমার নাকে জান্নাতের খুশবু আসছে সুবহানাল্লাহ বলেন এই নওজোয়ান যুবক ভাইরা যারা আছো আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে পারি না যে আজকের পর থেকে মোবাইলের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আর কোনো গুনাহের কাজ করব না এই ওয়াদা আমরা করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সম্মানিত হাজেরিন সর্বশেষ কথা হলো আজকের এই মাহফিল যেন আমাদের সকলের নাজাতের জন্য ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন এবং এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন আর আমাদের আজকের মেহমান যারা আসছেন আল্লাহ তাআলা ওনাদেরকে শরীর স্বাস্থ্য ভালো রেখে আমাদেরকে যেন মনোমুগ্ধকর তাফসীর শোনাইতে পারে আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমি সর্বশেষ আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু